কারণ একটি মানুষ আজও পর্যন্ত এখনো আধুনিক বিজ্ঞানের আর এই লোহা কালায় মোমের মতো করে মাত্র 1535 মোমের মতো করে বাড়ির মতো করে ফেলে এটা 1535 আর সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সেটাকে অতিক্রম করে একজন মানুষ উচ্চ জগতে যাওয়া এটা মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা এটা মানুষ মস্তিষ্ক দিয়ে কোনোদিন এটাকে বিশ্বাস করতে পারে তারা দুইটা গোত্রই আল্লাহর পুত্র আছে বলে কি করতেছে প্রচার করতেছে মানতেছে কিন্তু মোহাম্মদ বন্ধু বললে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বলতে আমরা অনেকে আবার মানুষ কখনো দূরে তৈরি হতে পারে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর যেমন পাথর পাথর সাধারণ পাথর এরকম যে উনি মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ ছিলেন আল্লাহর ঘনিষ্ঠ এবং প্রিয় বান্দা ছিলেন তার রুহ আমাদের মতো তার রুহ স্পেশাল আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছেন বলে সুবহান এই জন্য বান্দা ওইটাকে যা বোম্বাই মরিচ খাইলো তারাই বিশ্বাস করেছে তারাই ইমানদার হয়েছে
তার মধ্যে সর্বপ্রথম যিনি বিশ্বাস করতেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই যে আবু বকর আমি মিষ্টি লাগে এবং ছোট মানুষের জাল বেশি আগুন বানালো হয়েছে আন্না আন্না এই বেটা আন্না হয়েছে আমি খাই মুড়ি যাতে করে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মাকে আমি আমার এই তোরা ডাকছি আমার ধন সম্পদ যা আছে সব কিছু আপনি ইসলামের জন্য আমি বক্ষ করে দিলাম, আপনি শুধু ব্যয় করেন। বলেন মানুষ কিন্তু এর আগে ছিল না আগুন আছে ঘেরান নাই কিন্তু আগুন হাতে না তাকে সান্ত্বনা দিতেন তিনি হারিয়ে ফেলেন। আবু তালেব তিনি আল্লাহর রাসূলকে এত সহযোগিতা করেছেন যে